আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিঠুন হোসেন ব্লগ। আর আমি আপনাদের সাথে আছি মিঠুন হোসেন। আমি এখন আছি বেগুনবাড়ি এলাকায়। এটির অবস্থান কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের পশ্চিম প্রান্তে। স্থানটি 6 নং ওয়ার্ডে অবস্থিত। তো একটা কথা আসলে খুব মনে পড়ছে, এখন আমাদের এই আশেপাশের এলাকার মধ্যে সর্ববৃহৎ কেঁসা পাগলের মেলা, যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় পাগলাবাড়ি মেলা, সেই মেলা চলতেছে। তো একটা সময় ছিল, বিশেষ করে যখন হাই স্কুল কলেজে পড়তাম, তখন প্রতিদিন এই মেলাতে যাওয়া হতো সব বন্ধুবান্ধব মিলে। কিন্তু গত 2-3 বছর ধরে আসলে মেলায় তো যাওয়ার কথা বাদে আমাদের ঠিকঠাক বন্ধুবান্ধবদের দেখাই হয় না। তো আসলে এখন মেলায় যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে কালিয়াকৈর। তো এই রুট দিয়েই তো যাচ্ছি, এর কারণে মনে পড়লো যে এই সময়টাতে আমরা দেখা গেছে পুরো বিকালটাই মেলায় আড্ডা দিতাম সকলেই মিলে। তো এখন সবাই যার যার মতো ব্যস্ত, কেউ নিজের কর্মসংস্থান নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ ইত্যাদি ইত্যাদি, আর সবকিছুই আসলে পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল, মানুষ ব্যতিক্রম না। তো একটা সময় সবাই আসলে চেঞ্জ হয়, সবাই পরিবর্তন হয়। তো আমরাও আসলে সেইভাবেই পরিবর্তনটাকেও মেনে নিয়েছি, কিছু করার নাই। আগে কাউকে ফোন দিলে যদি না আসতো বা দেখা না করতো, আমরা মন খারাপ করতাম, তার সাথে মাঝে মাঝে ঝগড়াও করতাম, কিন্তু এখন সেটা আর হয় না, কারণ সবাই ব্যস্ত, কেউ মানে চাইলেও আগের মতো সময় দেওয়া সম্ভব না। তো এটা নিয়ে আসলে ওইভাবে রাগও করা যায় না, কারণ সব কিছুই তো মিউচুয়াল করে চলতে হবে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পেজটিকে, ছোট্ট চ্যানেলটিকে আপনারা অনেক ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার করে অনেক দূর এগিয়ে দিয়েছেন। ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর মেইন উদ্দেশ্য আর্ন করা না, আমার ভিডিওর মেইন উদ্দেশ্য আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা, যার মাধ্যমে আমি আপনাদের সাথে আমার এই এলাকার ভ্রমণ, প্রতিদিনের ঘোরাঘুরি আপনাদের সাথে উপভোগ করতে পারি, এতটুকুই চাওয়া। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।